ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বাঁকুড়ায়। গত কয়েকদিন আগে শহরের একটি নামী সোনার দোকানে চুরির পর এবার ওই সদর থানা এলাকারই ভাদুল গ্রামে এক ব্যক্তির বাড়িতে চুরির খবর প্রকাশ্যে এলো। স্থানীয় সূত্রে খবর, ভাদুল গ্রামের রক্ষাকালী মন্দির সংলগ্ন এলাকায় একটি বাড়িতে কেউ না থাকার সুযোগটিকেই কাজে লাগিয়েছে চোরের দলটি। বাড়ির দরজা তালা ভেঙে ভেতরে ঢুকে অবাধে লুটপাট চালায় চোরের দলটি। পরে বেশ কিছু পিতলের থালা বাসন আলমারি ভেঙে পোশাক পরিচ্ছদ শাড়ি গহনা নিয়ে তারা চম্পট দিয়েছে বলে জানা গেছে। আমার মা বাবা গত পয়লা মে দাদার বাড়ি চলে গেছে, আমাদের মা খুব অসুস্থ, ঠিক আছে, বাড়ি তালা দেওয়া থাকতো, আমি সকালে আসতাম, ঠিক আছে, 2-3 ঘন্টার জন্য, কালকেও এসেছি, কিন্তু আজ সকালে অ্যাজ ইট ইজ এসেছি, এসে দেখছি সব তালা ভাঙা, ঘরে ডাকাতি হয়ে গেছে। মোটামুটি এখন তো আমি টোটালটা না বুঝতে পারলেও আমি তো কোনো জিনিসে হাত দিইনি, প্রত্যেকটা আলমারি ভাঙা, প্রত্যেকটা স্যুটকেস ভাঙা, গুরুত্বপূর্ণ কিছু জিনিস নিয়ে গেছে, কাঁসা থালা বাসন যা কিছু ছিল সব নিয়ে গেছে, কিছু দামি দামি শাড়ি সোয়েটার রূপোর গয়না সোনার কিছু কিছু টাকা পয়সা এগুলোই এখন বুঝতে পারছি। আমার মনে হয় দেখুন আমরা যে বাড়িতে থাকি না এটা তো আশেপাশের লোকই জানে, যেতে বাড়ি তালা নিশ্চয়ই আশেপাশের কোনো ইনফরমেশন থাকতে পারে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনা তদন্ত শুরু হয়েছে, যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।